السلام عليكم ورحمة الله وبركاته এক নম্বর হক আল হুব ওয়াল মুনাসারা ওয়াত তাঈদ ওয়াল মুআজারা ওয়া মুহাব্বাতুল খাইর লাহুম এক নম্বর হক হলো ভালোবাসতে হবে এক মুমিন আরেক মুমিনকে মুহাব্বত করতে হবে ভালোবাসতে হবে এক মুমিন আরেক মুমিনকে যত মুহাব্বত করবে এই মুহাব্বতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বতের মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা আল্লাহর ভালোবাসার মাধ্যম আল্লাহকে বেশি ভালোবাসা জান্নাত পাওয়ার মাধ্যম সুবহানাল্লাহ এজন্য এক ইমানদারের প্রতি আরেক ইমানদারের মুহাব্বতটা যত বেশি হবে তত বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার মধ্যে অর্জিত হবে সুবহানাল্লাহ ওয়াল মুনাসারা একজন আরেকজনকে সব সময় সাহায্য সহযোগিতা করা বিপদে আপদে সব সময় সাহায্য সহযোগিতা করা ওয়া তাঈদ এক মুমিন আরেক মুমিনকে সব সময় শক্তিশালী করা ওয়াল মুআজারা একজন আরেকজনের সব সময় দেখা সাক্ষাৎ বিপদে আপদে অসুস্থতায় সাক্ষাৎ করা ওয়া মাহাব্বাতুল খাইর লাহুম নিজের জন্য যেটি পছন্দ করবে আরেকজন ইমানদারের জন্য সেটি পছন্দ করতে হবে এটি হলো ইমানি ভ্রাতৃত্বের ওয়াজিব হক বাধ্যতামূলক হক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি মিনাল খায়র ওই লোক ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটি কল্যাণ মনে করে নিজের জন্য যে কল্যাণটি পছন্দ করে সেটি আরেকজন ভাইয়ের জন্য পছন্দ না করে যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালো মনে করে যা কল্যাণকর মনে করে এটা আরেকজন মুসলিম ভাইয়ের জন্য কল্যাণকর মনে না করতে পারবে ততক্ষণ বুঝতে হবে তার ভিতরে এখনো ঈমান আসেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম সে ঈমানদারই হয়নি